নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন প্রকল্প ভাণ্ডার ইউটিউব চ্যানেল তো বন্ধুরা যেমনটি আপনাদের জানিয়েছিলাম আগামী কাল থেকে কিন্তু আবার শুরু হয়ে যাচ্ছে দোয়ারে সরকার ক্যাম্প এবার এই ক্যাম্পে আপনারা আবেদন করতে পারবেন নতুন চারটি প্রকল্পে যেই প্রকল্পগুলো এবার কিন্তু চালু করা হয়েছে আর এখানে আবেদন করলে আপনারা আটশো টাকা এক হাজার টাকা দেড় হাজার টাকা এমনকি পনেরো হাজার টাকা পর্যন্ত সর্বাধিক সহায়তা পাবেন তো বুঝতেই পারছেন আপনাদের জন্য কিন্তু খুবই খুশির খবর কারণ এই নতুন চারটি প্রকল্প এবার চালু করা হয়েছে যেগুলোতে রাজ্যের সাধারণ মানুষরা আবেদন করতে পারবে আলাদা ক্রাইটেরিয়া অনুসারে কিন্তু এবারের প্রকল্পের টাকাগুলো সকলকে দেওয়া হচ্ছে তো আপনিও যদি পশ্চিমবঙ্গের একজন বাসিন্দা হন তাহলে আপনার জন্য ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই ভিডিওর মধ্যেই আমি বিস্তারিতভাবে আলোচনা করব ঠিক কী কী নতুন প্রকল্প এবার চালু হলো কোন প্রকল্পে কারা আবেদন করতে পারবে কোন প্রকল্পে আবেদন করলে কারা কত টাকা করে পাবে কবে থেকে শুরু হচ্ছে কবে শেষ হবে সমস্তটাই বিস্তারিতভাবে আপনারা এখানে জেনে নিতে পারবেন তাই এই সম্বন্ধে ভালো করে জানতে হলে অবশ্যই আপনারা ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখে নেবেন কোথাও কিন্তু ছেড়ে যাবেন না বা কেটে কেটে ভিডিও দেখবেন না তাহলে কিন্তু আপনি ভালো বুঝতে পারবেন না এ বিষয়ে আরও তথ্য আপনাদের দেব তার আগে বন্ধুরা বলে দিচ্ছি আপনারা যারা যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলে এসেছেন তারা অবশ্যই মনে করে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট নিয়মিতই আমরা আপনাদের জন্য সবার আগেই নিয়ে চলে আসি তো বন্ধুরা দেখতেই পারছেন নতুন এই প্রকল্পগুলো নিয়ে এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে কী লেখা রয়েছে দেখুন আবারও শুরু দুয়ারে সরকার ক্যাম্প কাল থেকেই নতুন চারটি প্রকল্পে আবেদন শুরু মিলবে আটশো টাকা এক হাজার টাকা ও পনেরো হাজার টাকা তো বুঝতেই পারছেন অনেক সুবিধা কিন্তু এবার এই দুয়ারে সরকার ক্যাম্পে আপনারা পেতে যাচ্ছেন কিভাবে কারা কোন প্রকল্পে পাবে দেখে নিন রাজ্যের সাধারণ মানুষদের হাতে সুবিধা পৌঁছে দিতে আবারও শুরু হলো দুয়ারে সরকার ক্যাম্প এবার আরও নতুন চারটি প্রকল্প চালু করা হয়েছে নতুন এই প্রকল্পগুলিতে আগামীকাল থেকেই আবেদন করা যাবে এখানে নাম তুললেই সুবিধাভোগীরা আলাদা আলাদা ভাগে আটশো টাকা এক হাজার টাকা থেকে শুরু করে সর্বাধিক পনেরো হাজার টাকা পর্যন্ত আর্থিক সুবিধা পাবে তো বুঝতে পারছেন কারা কোন প্রকল্পে পাবে অবশ্যই আপনাদের জেনে নিতে হবে প্রত্যেকবারেই দুয়ারে সরকার ক্যাম্পে নতুন নতুন প্রকল্প চালু করে রাজ্য সরকার এবারও সাধারণ মানুষের সুবিধার্থে নতুন এই প্রকল্পগুলি চালু করা হয়েছে তো কি কী সেই প্রকল্প কোন কোন প্রকল্পে কারা আবেদন করতে পারবে কাদের কত টাকা করে কোন প্রকল্পের মাধ্যমে দেওয়া হবে এই সমস্ত তথ্যগুলো আরও বিস্তারিতভাবে নিচে জানানো হলো তো অবশ্যই আপনারা খুব ভালো করে দেখে নেবেন এই চারটি প্রকল্পের একটি প্রকল্প হচ্ছে দেখুন মেধাশ্রী প্রকল্প তো এই প্রকল্পটি কিন্তু কিছুদিন আগেই শুরু করেছে রাজ্য সরকার যার মাধ্যমে এই প্রত্যেকটি পরিবারের যে ছাত্রছাত্রীরা রয়েছে তাদেরকে আটশো টাকা করে প্রতি মাসে দেওয়া হবে যোগ্য ছাত্রছাত্রীরা দুয়ারে সরকার ক্যাম্পে এসে এই প্রকল্পে আবেদন করতে পারবে তো আপনার বাড়িতেও যদি ছাত্রছাত্রী থাকে অবশ্যই আপনি আবেদন করুন এরপর রয়েছে বিকে এসওয়াই তো দেখুন এই প্রকল্পটি তো কি বলেছি প্রকল্পটির মাধ্যমে সুযোগ সুবিধা পাবে বিশেষত কৃষকরা কৃষি কাজে ব্যবহৃত বিভিন্ন রকম স্বাসরম্বা জিনিসপত্র যেগুলো রয়েছে সেই সমস্ত কিছু কেনার জন্যই কিন্তু এই সহায়তা দেবে রাজ্য সরকার তো এক্ষেত্রে দশ হাজার টাকা এবং পনেরো হাজার টাকা পর্যন্ত কিন্তু সহায়তা দেওয়া হয় তো আপনিও কৃষিকাজে যুক্ত থাকলে এই সুবিধা নিতে পারবেন এরপর রয়েছে ডিসেবিলিটি সার্টিফিকেট বিশেষভাবে যারা সক্ষম তারা সরকার থেকে এক হাজার টাকা করে পাবে আর এটি পায় আপনারা জানেন তবে এর জন্য তাদের কিন্তু প্রয়োজন হয় একটি সার্টিফিকেটের তো যাদের কাছে এই সার্টিফিকেট নেই তারা কিন্তু এবার খুব সহজেই এখানে আবেদন করে এই সার্টিফিকেটটি বানাতে পারবে এবং সরকার থেকে এক হাজার টাকা প্রতি মাসে এই সুবিধা কিন্তু নিতে পারবে তো অনেকেই কিন্তু এরকম রয়েছে যারা সার্টিফিকেট না থাকার কারণে নিতে পারে না এবার দেখুন ভবিষ্যৎ ক্রেডিট কার্ড তো এই প্রকল্পটি বিশেষত যুব সম্প্রদায়ের জন্য যারা বিভিন্ন রকম ব্যবসা করতে চায় তাদেরকে সরকারি সহায়তায় লোন দেওয়া হবে এই প্রকল্পের মাধ্যমে সরকার নিজেই দায়িত্ব নিয়ে এই সমস্ত কিছু কিন্তু সম্পন্ন করে দেবে এমনকি গ্যারান্টার সরকার নিজেই থাকবে তো বন্ধুরা বুঝতেই পারলেন আপনারা যারা যারা এই প্রকল্পগুলির মধ্যে যোগ্য অবশ্যই আবেদন করে দিন তো এই ছিল আপাতত আপডেট পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথে জুড়ে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ